আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে মাটি কোপানো হচ্ছে, আর মাটি কোপাচ্ছে হচ্ছে আমার আপু, আর আমার আপুর শাশুড়ি, দুই শাশুড়ি বৌমা মিলেই কোপাচ্ছে। আপুদের ঘরের পিছন সাইডে বেশ খানিকটা খালি জায়গা পড়ে আছে, তা আপু আর আপুর শাশুড়ি ভাবছে যে এখানে জায়গাটা খালি ফেলে না রেখে যদি কিছু চাষ করা যায় তাহলে তো ভালোই হয়। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এই কাজটা মহিলারা কেন করছে, পুরুষ মানুষের তো এই কাজটা করার কথা। আসলে এই বাসায় আপাতত পুরুষ মানুষ কেউই নেই। আছে আপুর ছেলে আছে, সে এখন অনেক ছোট, আর আমার আপুর বিয়ের আগে আমার আপুর শ্বশুর মারা গিয়েছিল, আর আমার দুলাভাই সে দেশের বাহিরে থাকে, তো এই জন্য নিজেদের কাজটা নিজেরাই করে নিচ্ছে, আর এই কাজের সঙ্গে আমিও ছিলাম। আমাদের মাটি কোপানোর পালা শেষ, এখন ঘাস বাছার পালা। ঘাসও বাছা হয়ে গেছে, এখন আমার মা কোদাল দিয়ে মাটিগুলো সমান করে নিচ্ছে। আর ভিডিওটি কিন্তু এখনকার না, ভিডিওটি হচ্ছে রোজার এক মাস আগের ভিডিও, 4-5 মাস হয়ে গেছে। আর এই যে আমার আপু লাল শাক আর ডাটা শাকের বীজ দুইটা একসাথে করে নিচ্ছে, দুইটা শাক একসাথেই বোনার ইচ্ছে ছিল, কিন্তু দুঃখের বিষয় একটা লাল শাকও হয়নি। লাল শাকের প্যাকেটের ভিতরে হয়তো বা ডাটা শাকের বীজ ছিল, না হলে তো অবশ্যই লাল শাক হতো, কিন্তু সবগুলা হয়েছে ডাটা শাক। তো চলুন ভিডিওটি দেখতে থাকি, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এখানে কিন্তু পানি ছাড়া এই শাক চাষে পানি ছাড়া কোনো সার ব্যবহার করা হয়নি, কোনো ধরনের কোনো প্রকার সার ব্যবহার করা হয়নি, শুধু পানি। Thank you.
ترجمة